চলো দেখো আজকের কি প্রবলেম দেয়া আছে। আজকে আমি যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে WBCS 2017 ফিজিক্স অপশনাল পেপারে পেপার 2 এর 2 এর দাগের বিতে এসেছিল কোশ্চেনটা। কোশ্চেনটা ছিল কোয়ান্টাম মেকানিক্স টপিক থেকে। তো কোশ্চেনটা দিয়েছিল দেখো, দিয়ে বলেছিল যে ইফ এ সিস্টেম হ্যাজ টু আইগেন স্টেটস দেন শো দ্যাট দ্য লিনিয়ার কম্বিনেশন অফ দোজ বি অ্যান আইগেন স্টেট। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমাকে একটা ইকুয়েশন লিখতে হবে, দ্যাট ইজ টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশন কেন? কারণ আমরা জানি প্রত্যেকটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমই এটা ফলো করে। যেরকম ক্লাসিক্যাল মেকানিক্সের বেসিক হচ্ছে নিউটনস ল অফ মেকানিক্স, তেমনি কোয়ান্টাম মেকানিক্সের বেসিক মানে বেসিক ইকুয়েশন হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। তো চলো দেখে নেওয়া যাক শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কি। দ্য টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, আচ্ছা আমি বোর্ডটা দুভাগে ভাগ করে নিচ্ছি যাতে আমার পড়তে সুবিধা হয়, ক্যান বি রিটেন অ্যাজ মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ডেল টু ডেল এক্স টু সাই ফাংশন অফ এক্স কমা টি প্লাস বি ফাংশন অফ এক্স কমা টি সাই ফাংশন অফ এক্স কমা টি প্লাস প্লাস না সরি ইকুয়াল টু আই এইচ কাট ডেল ডেল টি অফ সাই ফাংশন অফ এক্স কমা টি। এই ইকুয়েশানটাকে আমি ইকুয়েশান ওয়ান দিলাম, আর টার্মগুলো জাস্ট আরেকবার তোমাদের রিকল করে দিতে চাইছি। দেখো এখানে হচ্ছে এইচ কাট, এইচ কাট যেটা লিখেছি দ্যাট ইজ রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, হোয়াট ইজ এম, এম ইজ দ্য মাস অফ দ্য ইলেকট্রন, ডেল টু ডেল এক্স টু হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল অপারেটর, হোয়াট ইজ সাই সাই ইজ এ ওয়েভ ফাংশন, ইট ইজ ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম, হোয়াট ইজ ভি ফাংশন অফ এক্স কমা টি, ভি ইজ দ্য পোটেন্সিয়াল এনার্জি অ্যান্ড ইট ইজ দ্য ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম, হোয়াট ইজ সাই সাই ইজ দ্য ওয়েভ ফাংশন, এগেন আই হচ্ছে ইমাজিনারি একটা কোয়ান্টিটি, আই মিনস হচ্ছে ইমাজিনারি সরি কোয়ান্টিটি না অপারেটর, আই এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান তোমরা জানো, আর ডেল ডেল টি হচ্ছে ডিফারেন্সিয়াল টাইম অপারেটর, আর সাইটা হচ্ছে আবার ওয়েভ ফাংশন। তো আমাদের এই এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, তাই আমরা লিখে নিলাম। এরপর আমাদের কোয়েশ্চেনে দিয়েছে দেখো ইফ এ সিস্টেম হ্যাজ টু আইগেন স্টেট, তার মানে দুটো আইগেন স্টেট আছে, দুটো আইগেন স্টেট মানে তার হচ্ছে দুটো ওয়েভ ফাংশন থাকবে, আর সেই ওয়েভ ফাংশনের রেসপেক্টে মানে করস্পন্ডিং দুটো আইগেন স্টেটও থাকবে, আইগেন স্টেট মানে হচ্ছে এনার্জি স্টেট। ঠিক আছে, তো আমি সেটা কনসিডার করে নিই, লেট আস কনসিডার সাই ওয়ান বি দ্য ওয়েভ ফাংশন করেসপন্ডিং টু দ্য স্টেট, টু দ্য আইগেন স্টেট লেখো বেটার হবে, আইগেন স্টেট ই ওয়ান অ্যান্ড সাই টু বি দ্য ওয়েভ ফাংশন করস্পন্ডিং টু দ্য আইগেন স্টেট। আচ্ছা একটা জিনিস এখানে ডিফাইন করলাম না, এই সাই ওয়ানটা কিন্তু পজিশনের ফাংশন অ্যান্ড টাইমের ফাংশন, সাই টুটাও তাই, সাই টু ইজ সাই টু এক্স কমা টি। ঠিক আছে, এইবার দেখো আমি যে দুটো ওয়েভ ফাংশন ধরলাম আর তাদের এনার্জি স্টেট ধরলাম সেইগুলো, এবার আমরা জানি যে প্রত্যেকটা ওয়েভ ফাংশনই তো তোমাদের শ্রোডিঙ্গার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে জাস্ট এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসিয়ে দেখছি কীরকম লাগে দেখতে, ফর্মটা কীরকম হয়। তো দেখো যদি আমি এখানে সাইয়ের জায়গায় সাই ওয়ান ইউজ করি, এইখানে সাইয়ের জায়গায় সাই ওয়ান ইউজ করি, এখানেও সাইয়ের জায়গায় সাই ওয়ান ইউজ করবো, জাস্ট ওইটুকুনি লিখবো, তাহলে কী লিখবো ফর সাই ওয়ান ওয়েভ ফাংশন ইকুয়েশন ওয়ান বিকাম। দেখো মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ডেল টু ডেল এক্স টু সাই ওয়ান ফাংশন অফ এক্স কমা টি প্লাস ভি ফাংশন অফ এক্স কমা টি সাই ওয়ান ফাংশন অফ এক্স কমা টি ইকুয়ালস টু দিয়ে আই এইচ কাট ডেল ডেল টি অফ
psi 1 x comma 3. Okay, our for psi 2 wave function equation, अच्छा एक equation तुम दीजिए, h का square divided by 2m del 2 del x 2 psi 2 x comma t plus v function of x comma t psi 2 function of x comma t I h cut del del t of psi 2 x comma t. Okay, just equation to be rewrite kolla a psi 1 psi 2 diye. This is equation 3. এবার আমাকে কি বলেছে এই দুটো ওয়েভ ফাংশনের লিনিয়ার কম্বিনেশনটাও যে শ্রোডিঙ্গার ইকুয়েশনকে স্যাটিসফাই করে সেটা আমাকে প্রুভ করতে হবে লিনিয়ার কম্বিনেশন দেখো এই টার্মটার ডেফিনিশনটা আমাদের একটু করে জানতে হবে হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন লিনিয়ার কম্বিনেশন ইজ অ্যান এক্সপ্রেশন কনস্ট্রাক্টেড ফ্রম এ সেট অফ টার্ম বাই মাল্টিপ্লাইং ইচ টার্ম বাই এ কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাডিং দ্য রেজাল্ট তার মানে আমাদের কি করতে হবে লিনিয়ার কম্বিনেশন সলভ করতে হবে প্রত্যেকটা ইকুয়েশনকে মানে আমরা যে তোমার আসে আই এইচ কাট ডেল ডেল টি অফ
a1 এর সাথে sin 1 মাল্টিপ্লাই হবে a1 sin 1 প্লাস a2 sin 2 ওকে এবার একটা জিনিস দেখো আচ্ছা এটাকে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি দেখো এইটাকে যদি আমি একটা অ্যানাদার ওয়েভ ফাংশন ধরে নিই এইটাকে যদি আলাদা ওয়েভ ফাংশন ধরে নিই এটাকেও দেখো তিনটে সেম আছে তো a1 sin 1 প্লাস a2 sin 2 a1 sin 1 প্লাস a2 sin 2 a1 sin 1 প্লাস a2 sin 2 এটাকে আমি এইরকম লিখছি h cut square divided by 2m del 2 del x2 দেখো এটাকে ক্যাপিটাল সাই ধরে নিচ্ছি এই ফাংশনটাকে ক্যাপিটাল সাই ধরে নিচ্ছি ক্যাপিটাল সাই ফাংশন অফ x, t প্লাস v x, t আবার লিখছি ক্যাপিটাল সাই x, t ইকুয়ালস টু I h cut del del t of ক্যাপিটাল সাই x, t একটা জিনিস নোটিস করো where সাই x, t ইকুয়ালস টু কি ধরেছি আমরা a1 sin 1 প্লাস a2 sin 2 এবার দেখো আমাদের যে ওয়েভ ফাংশন দুটো আমরা ধরে নিয়েছিলাম সাই ওয়ান আর সাই টু তাদের লিনিয়ার কম্বিনেশন মানে কি সাই ওয়ানের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করবো সাই টুর সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করবো দেন অ্যাডিং দেন তো অ্যাড করে আমি পেয়েছিলাম এইটা তার মানে এটা ছিল আমাদের লিনিয়ার কম্বিনেশন দেখো লিনিয়ার কম্বিনেশনটাও আমাদের হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ফলো করছে তার মানে আমরা কি বলতে পারি এটাও একটা লিনিয়ার কম্বিনেশনটাও একটা আইগেন স্টেট দেয়ারফর উই কনক্লুড দ্যাট the linear combination psi equals to a1 psi 1 plus a2 psi 2 linear combination that is psi equals to eta bn eigenstate bn eigenstate এটা লিখে প্রুফ লিখে দেবে দেখো নিউমেরিক্যালসটা কত সহজ ইজিলি একদম করে দেওয়া যাচ্ছে তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা আর খাতায় নোট ডাউন করে রাখো আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে বা ভিডিওটা পজ করে করে তোমরা দেখে নিয়ে প্রবলেমটা সলভ করে রাখবে তাহলে বিকজ WBCS এ কিন্তু কোয়েশ্চেন রিপিট হয় এটা 2017 এ আসছে মানে 19 এ আসতে পারে দেয়ার ইজ এ পসিবিলিটি